হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কুক বাই নুসাই বাসমুম চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে বেগুনের একটি রেসিপি শেয়ার করব। গরম ভাতের সাথে বেগুনের এই রেসিপি থাকলে অন্য কিছু লাগবে না। প্রথমে প্যানটি বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম বেগুন ভাজার জন্য। তারপর বেগুনের টুকরোগুলো দিয়ে দিলাম। বেগুনের এক পাশ ভেজে নেওয়ার পর উল্টে নিচ্ছি। পুরোপুরি ভেজে নেওয়ার পর এগুলা তুলে নিচ্ছি। বেগুন ভেজে নেওয়ার পর এখন রান্নায় চলে আসলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ। পেঁয়াজগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম। মশলাগুলো ব্রাউন কালার করে দিয়ে দিব শুকনো মশলাগুলো। দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া বা ধনিয়া গুঁড়া আর সাথে জিরে গুঁড়া। মশলা কষিয়ে নেব, তাই সামান্য পরিমাণ পানি অ্যাড করব। মশলা কষানো হয়ে গেছে, তাই এখন বেগুনগুলা দিয়ে দিব। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। রেসিপিটা হয়ে গিয়েছে, তাই ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম।